পঞ্জিকায় শুভদিন দেখে সন্তানের জন্ম অস্ত্রোপচার করে শিশু ভূমিষ্ঠ হওয়ার ক্ষেত্রে ইদানিং এই ধারা শহুর দম্পতিদের মধ্যে বেশ জনপ্রিয় এই রীতিতে বাদ পড়েনি জন্মাষ্টমীও হবু বাবা মায়েদের ইচ্ছে তাদের সন্তান পৃথিবীর আলো দেখুক এই পুণ্যলগ্নেই ফলে শহরের বেসরকারি হাসপাতাল এবং নার্সিং হোমগুলোতে বৃহস্পতিবার এক লাফে বেড়ে গিয়েছে অস্ত্রোপচার করে শিশু জন্মানোর হার সল্টলেকের একটি বেসরকারি হাসপাতালের জেনারেল ম্যানেজার জানালেন সাধারণ দিনে এখানে অস্ত্রোপচার করে তিন থেকে চারটি শিশু জন্মায় বৃহস্পতিবার বিকেলে সেই সংখ্যাটা দশে পৌঁছেছে আলিপুরের একটি বেসরকারি হাসপাতালেও ছবিটা একই রকম কর্তৃপক্ষ জানাচ্ছে রোজ যেখানে অস্ত্রোপচার করে গড়ে চারজন শিশুর জন্ম হয় জন্মাষ্টমীতে ভূমিষ্ঠ হয়েছে নজন শিশু একবালপুরের বেসরকারি হাসপাতালের সিইও রূপক বড়ুয়ার বক্তব্য অন্যদিনের একটির জায়গায় বৃহস্পতিবার অস্ত্রোপচার করে জন্ম হয়েছে চারটি শিশুর মিন্টোপার্কের বেসরকারি হাসপাতালের সিইওর দাবি তাদের হাসপাতালেও এদিন অন্তঃসত্ত্বাদের অস্ত্রোপচারের জন্য ভালো চাহিদা ছিল কিন্তু অন্য ক্ষেত্রে আগে থেকেই ওটি বুক থাকায় জন্মাষ্টমীতে অস্ত্রোপচার করে চারজন শিশু ভূমিষ্ঠ হয়েছে একটা তো আপনার এক্সপেক্টেড ডেট অফ ডেলিভারি আছেই এক্সপেক্টেড ডেট অফ ডেলিভারি যদি কাছাকাছি না হয় তাহলে দিন বেচার কোনো ব্যাপার থাকে না কিন্তু যদি এক্সপেক্টেড ডেট অফ ডেলিভারির কাছাকাছির মধ্যে এরম কোনো শুভ অনুষ্ঠান পড়ে বা শুভ দিন পরে যেটাকে আমরা শুভ হিসেবে কনসিডার করি লোকে চেষ্টা করে সেই দিনটাকে অ্যাভেল করতে যখন দ্য অপশন অফ আ সিজারিয়ান সেকশন ইজ অ্যাভেলেবল বৃহস্পতিবারই মা হয়েছেন এয়ারপোর্ট সংলগ্ন এলাকার বাসিন্দা বিজেতা মিশ্র জন্মাষ্টমীতে সন্তান লাভে খুশি বিজেতা এবং তার স্বামী হ্যাঁ খুশি খুশি হচ্ছে হচ্ছে আজকে তো আছে আছে প্লাস ওটা বেবি মা এন্ড ওয়েল নিয়েছে মেন ডুইং ওয়েল ভারতের বিভিন্ন পৌরাণিক কাহিনীতে শ্রীকৃষ্ণের দুষ্টুমিতে ভরা শৈশবের ছবির উপস্থিতি উজ্জ্বল সেই ছবি নিজেদের সংসারেও আনার জন্যই কি হবু বাবা মায়েরা চান জন্মাষ্টমীতেই ভূমিষ্ঠ হোক তাঁদের সন্তান এই মনস্তাত্ত্বিক জিজ্ঞাসার বোধহয় জানা নেই একুশ শতকের আধুনিক প্রজন্মেরও পান্ডা এবিপি আনন্দ কলকাতা